হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তোমরা কেমন আছো? আসলে সবাই ভালো আছে আর অনেক সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি। তো তারপরে তোমরা দেখেই নিলে যে বাইরে ওয়েদারটা কেমন, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে কিছুক্ষণ আগে অনেকটাই বৃষ্টি পড়ছিল, তো যে কারণে আমাকে বারান্দায় ব্রাশটা করতে হলো, বাইরে বেরোতে পারলাম না। কারণ বাইরে বেরিয়ে আমি ব্রাশ করি প্রতিদিন, বৃষ্টি পড়ার জন্য আমার বারান্দাতেই ব্রাশটা করতে হয়েছে। তো আমি ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি, চা রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য। আমি চাটা করে নেবো আজকে, কারণ মাও নেই, বাবানের বাবা তো নেই, আর বাবান ঘুমাচ্ছে। আমি ভাবলাম না, চাটা করে খেয়ে নিই, আর সকালবেলা চাটা না খেলে না মানে ভালো লাগে না। তো তারপরে আর এখন সময় হচ্ছে 8টা, আমি মানে আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, আর বৃষ্টি ওয়েদারটা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় প্রত্যেকটা মানুষেরই। তো আমি চলেছি রান্নাঘরে, এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে চাল কুমড়ো, যেটা আমি ভাপে বসাই, অনেকে বসায় না, আমি বসাই, যেহেতু ফ্রিজে কাটা ছিল কেটে আমি বক্সে রেখে দিয়েছিলাম, যে কারণে শক্ত হয়েছিলো, যে কারণে আমি মানে ভাপে বসিয়েছি। এদিকে দুধ দিয়ে গেছে বাবানের, দুধটা আমি গরম করে নেব। তো চলো আমি দুধটা গরম করে নিই, তারপরে আসছি কিছুক্ষণ পরে। দেখতে থাকো ভিডিওটা, আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। গাইস চলে আসলাম অনেকক্ষণ পরে, এদিকে আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নেবো, আর এদিকে বাইরে রান্নাটাও হচ্ছে, মানে ওই চাল কুমড়োটা ভাপে বসিয়েছি, তো ওটা হোক কমিয়ে দিয়েছি, আর এদিকে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখো বিছানা টিছানা ফাইনালি গোছানো কমপ্লিট, এদিকে বাবান ঘুম থেকে উঠে পড়েছে, বাবানকে ফ্রেশ করিয়ে খাইয়ে সব কিছু চেঞ্জ করিয়ে জামা প্যান্ট তারপরে দিদার কাছে দিয়ে এসেছি, দিদার কাছে এখন থাকবো। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটা ভাজা হচ্ছে, এরপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। আর ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে, যারা যারা খেয়েছো বা খাও তারা অবশ্যই জানো। এদিকে আমি আর দু পিস মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ইলিশ মাছ সর্ষে দিয়ে করলাম। তার রান্না করতে করতে বাবানকে দিদা দিয়ে গেল, খুবই দুষ্টুমি করেছিল। আর দেখো কাটিংটা শুধু দেখো, তোমরা দেখে নাও, মানে টিভি দেখছি কীভাবে দেখে নাও, তো মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে এটা দেখতে। এদিকে বাবানের জন্য জিওল মাছ দুটো রান্না করা হয়েছে, এদিকে বড়োটা বারবার জলের মধ্যে রেখেছে, আর একটু পরপর দেখছি নড়ছে নাকি। তো চলো কী কী রান্না করছি দেখে নাও। এদিকে রান্না করে হচ্ছে বাঁধাকপি চাল কুমড়ো ঘন্ট, এদিকে ইলিশ মাছ করেছি, আর হচ্ছে বাবানের জন্য ছোটো ছোটো দুটো জিওল মাছ করেছিলাম পাতলা ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না, তারপরে বাবানকে নিয়ে ঘুম পাড়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ওই বাবানকে ঘুম পাড়াবো, যেহেতু ঘরের লাইট অন্ধকার এর জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে ওকে দেখালাম। ঘুমিয়ে পড়বো, আসো না বাবা, চলো। এখন বাজে 5:30 বিকেল, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এখন চলে আসলাম। আর আমি দুপুরে তুমি সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ঘরে যা পরিস্থিতি ছিল শুধু এইসব পরিষ্কার করেছি, আর বাবান তো একটু ঘুমাইনি দুপুর থেকে, তখন দেখলে যে ঘুম পাড়াবো বলে নিয়েছি, ও একটু ঘুমাইনি, উঠে পড়েছে দিদার কাছে দিয়ে, মায়ের এসছে, মায়ের কাছে দিয়ে আমি সমস্ত কাজ টাজ করে স্নান টান করে আসলাম। আর এখন বাজে 5:30, এখন বাবান ঘুমালো, সারাদিন দেখলে যে এখন ঘুমালো বাবান, মানে ও নিজের ইচ্ছে থেকে ঘুমিয়ে পড়েছে। তো কখন উঠবে কী ফিরতে আমি জানি না, মানে সারাদিন একটু ঘুমায়নি, আমি খুব কষ্ট করে কাজ করেছি আজকে, তো দেখি। আর এখন করবো না, খুব সবটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা কেমন লাগলো ঠিক বলতে পারবো না, হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তবুও তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এদিকে মা হচ্ছে ময়দা মাখছে, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এদিকে আমি আলুর তরকারি করে নিয়েছি, এটা পরে খাবো, আর এদিকে চাও বানিয়ে নিয়েছি, চা দিয়ে লুচি দিয়ে খেতে আমার ভীষণ মন চাইছিলো বাইরে, যেহেতু বৃষ্টি ওয়েদার, আর অনেকে খিচুড়ি খাই, কিন্তু আমরাও খাই, কিন্তু এইবার আর করা হয়নি, দেখি কালকে মনে করলে করবো। আর এদিকে বাবান দেখো, মা বাবান ঘুম থেকে উঠে পড়েছে, আর মা হচ্ছে বাবানকে লুচি দিয়েছে, কারণ বাবান লুচি খেতে ভালোবাসে, তো কিন্তু একটা ওটা মানে একটাকেই কতবার টুকরো করবে তার মধ্যে আমাকে খাইয়ে দিচ্ছে, আর ওর থেকে ভাগ বসিয়ে খেতে যে আমার কী ভালো লাগে, তো আমার মতো কারা কারা আছো অবশ্যই জানিও কারা কারা। আর বাবানের গালে দেখো 3টে গোটা হয়েছে বলতে, ওকে কী হয়েছে এটা ঠিক জানি না, মানে কী বলবো, কমছেই না, তো আজকে একটু কম, এই দুদিন খুব বেশিই ছিল। আর টিভি দেখছে আর লুচি খাচ্ছে, মানে মনে হচ্ছে কি ও তো খায় বা কত খেতে পারে, কিন্তু না একদমই না, একটা লুচি খেয়েছে, সারা কী করছে, সারা খাট মাঠ যা অবস্থা করছে,
তো এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আর ওকে ওকে বলছি বাবা না আমাকে একটু দে, আর ও ঠিক একটু একটু করে খাইয়ে দিচ্ছে আমাকে। তো আমার ভীষণই ভালো লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে। সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। তারপরে এদিকে দেখো, আমার না খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু ফোনে আমার চার্জ ছিল না, চার্জে বসে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমি খাইনি, সন্ধ্যেবেলা চা দিয়ে লুচি দিয়ে খেয়েছি, আর খাওয়া হয়নি। তো 12:30 সময় ভীষণ খিদে পেয়েছে, তো মা খাবার বেরিয়ে রেখেছিলো, মাও ঘুমিয়ে পড়েছে, বাবানও ঘুরে যাবে, লাইটটা জ্বালিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। এদিকে বাবানের খেলনাটা ভেঙে ফেলেছে, সেটাই তোমাদের সাথে দেখালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকো। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তাও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, তো টাটা, আজকে তো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।